হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পের নাম হলো বাঘ ও শিয়ালের গল্প। চলো তবে গল্প শুরু করা যাক। এক বনে এক বুড়ো বাঘ ছিল। এক সময় বাঘটি রোগে আক্রান্ত হয়ে অসুখে পড়ে প্রায় মরার মতন অবস্থা একটি গাছের নিচে শুয়ে শুয়ে কান্না করছিল। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল এক শিয়াল। বাঘ শিয়ালকে দেখে আকুতি মিনতি করে ডাকতে লাগলো একটু কথা শোনার জন্য। শিয়াল বলল, মামা, যা বলার তুমি দূর থেকেই বলো, তোমার কাছে যেতে আমার ভয় লাগে। বাঘ বলল, বিশ্বাস করো শিয়াল, আমি তোমার কোনো ক্ষতি করব না, এই কথা দিচ্ছি। শিয়াল বলল, মামা, তুমি কথা দিলেও আমার ভয় হয় তোমার কাছে যেতে। বাঘ বলল, আমি বুড়ো হয়ে গেছি, অসুখে বিসুখে ভোগে মারা যেতে বসেছি। মারা যাবার আগে দীর্ঘ জীবনে যা দেখেছি শুনেছি তা তোমাকে বলে যেতে চাই। তুমি বুদ্ধিমান, তুমি আমার জীবনের এই কথা অন্য পশুদের বলবে, তাতে তারা তাদের জীবনে অনেক উপকার পাবে। মৃত্যুর আগে এই আমার শেষ ইচ্ছে। আমি আমার পিতামাতার নামে শপথ করে বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার সেই শক্তি আর নেই। অবশেষে অনেক ভাবনা চিন্তা করে শিয়াল বাঘের কাছে গেল। তারপর প্রশ্ন করল, এবার বলো, শুয়ে শুয়ে একা কেন কাঁদছিলে? বাঘ বলল, মনের দুঃখে। বুঝলে, মনের দুঃখে? এই বুড়ো বয়সে অসুখে ভুগে আজ 7 দিন ধরে গাছের নিচে পড়ে আছি। দলের বাঘেরা আমাকে ফেলে চলে গেছে। তারপর বনের কত পশুকে ডাকলাম আমাকে সাহায্য করার জন্য, কেউ সাহস করে এগিয়ে এলো না। এই বুড়ো বয়সে অপরের সাথে কথা গল্প করতে পারলে মনে বড় শান্তি লাগে। কত পশু পাখিকে অনুরোধ করলাম, কেউ আমাকে বিশ্বাস করল না, কেউ ফিরেও তাকালো না। তাই আমার জীবনের কিছু কথা তোমাকে বলে যেতে চাই। ক্ষমতার উপর ভর করে খুব বেশি দিন কাউকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। ক্ষমতা কোনো সম্পদ নয়, জ্ঞানই প্রকৃত সম্পদ। জ্ঞানী ও বুদ্ধিমান মানুষকে সবাই ভালোবাসে। তুমি জ্ঞানী বুদ্ধিমান, তাই সবাই তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। শান্ত ভদ্রকেও সবাই ভালোবাসে, আদর করে। হরিণ শান্ত ভদ্র, তাই সবাই তাকে ভালোবাসে, আদর করে। যারা ক্ষমতার দাপট দেখায় তাদের ভয় করে, ঘৃণা করে। তাই আজ আমার এ অবস্থা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে শিখলাম ক্ষমতা দিয়ে খুব কম সময়েই দমিয়ে রাখা যায়। আজ এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের গল্পটা আমাকে কিন্তু জানাবে। তোমরা সবাই অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।